Hello, dear learners. Welcome to today's online class. Our today's topic is Unit 12, Lesson 5. Kuwakata, daughter of the sea. konna Kuwakata. So, let's get started with the... Uh, অরিজিনাল টপিক কুয়াকাটা লোকালি নৌন অ্যাজ সাগরকন্যা দ্যাট ইজ ডটার অফ সি ইজ আ রেয়ার সিনিক স্পট সাউদার্ন মোস্ট থিপ অফ বাংলাদেশ কুয়াকাটা যেটি স্থানীয়ভাবে সাগরকন্যা হিসেবে পরিচিত সাগরকন্যা বা ডটার অফ সি হিসাবে যেটা পরিচিত সেটি হলো একটা রেয়ার সি মানে একটি বিরল প্রাকৃতিক সৌন্দর্যের একটি স্থান যেটি স্থাপিত হলো একেবারে দক্ষিণ চৌড়া চূড়ায় টিপর হলো হল মা অগ্রভাগ বা চূড়া একেবারে দক্ষিণ মাথায় দক্ষিণ চূড়ায় বাংলাদেশের একেবারে দক্ষিণে কুয়াকাটা ইজ লতা চাপলি ইন লতা চাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন কুয়াকাটা হলো কলাপাড়া পুলিশ স্টেশনের কলাপাড়া থানার কুয়াকাটা ইউনিয়নে ইউনিয়নে তো সেটা ইজ অ্যাবাউট থার্টি কিলোমিটারস ইন লেংথ অ্যান্ড সিক্স কিলোমিটার ইন ব্রিথ দৈর্গে হলো ছয় কিলোমিটার এবং প্রস্থে প্রস্থে হল ছ তিরিশ কিলোমিটার হলো দৈর্ঘ্য এবং ছয় কিলোমিটার হলো প্রস্থ ইট ইজ সেভেন্টি কিলোমিটার্স ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারস এটা পটু পটুয়াখালী জেলা সদর থেকে সত্তর কিলোমিটার দূরে অ্যান্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার ফ্রম ঢাক থ্রি হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার্স ফ্রম ঢাকা ঢাকা থেকে তিনশো বিশ কিলোমিটার অ্যান অ্যাক্সিলেন্ট কাম্বিনেশান অব পিকচারিক্স ন্যাচারাল বিউটি একটি অ্যাক্সিলেন্ট একটি চমৎকার একটি কম্বিনেশান সম্মেলন কিসের ন্যাচারাল বিউটি ছবির মতো সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যের একটি কাম একটি স্যান্ডি স্যান্ডি বিচেস স্যান্ডি বিচেস বালুময় সৈকত ব্লু স্কাই অ্যান্ড শিমারিং এক্সপান্স এক্সপান্স অফ ওয়াটার অফ দ্য অফ দ্য বে অফ বেঙ্গল বেঙ্গল এভারগ্রিন ফরেস্ট মেক্স কুয়াকাটা এ মাছ শর্ট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন হ্যাঁ তাহলে বলল যে মানে এই জিনিসগুলোর সম্মিলন তারপরে কি হয়েছে সেখানে বালু বালুময় বিচ আছে সমুদ্রের নীল আকাশ আছে আর কি আছে সীমার সীমার শব্দের অর্থ চকচক করা সিমারিং এক্সপান্স এক্সপান্স মিন্স বিস্তৃতি সবুজ সিমারিং দ্য সিমারিং স্পান্স অব ওয়াটার অফ বে বেঙ্গল ওই বে অফ বে অফ বেঙ্গল অ্যান্ড ও সরি এখানে রয়ে গেছে অ্যান্ড অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট এই যে কতগুলো জিনিস বললো একটা হলো পিকচারেস বিউটি তারপরে স্যান্ডি বিচ তারপরে স্কাই অ্যান্ড শিমারিং এক্সপান্স অফ ওয়াটার অফ বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলের যে চকচক করা যে বিশাল যে বিস্তৃতির যে পানি সেই পানি অ্যান্ড দ্য অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট এবং এই যে এভারগ্রিন ফরেস্ট এই জিনিসগুলো এই কম্বিনেশানগুলো দেখো এখানে মেক্স আছে এ সাবজেক্ট কম্বিনেশানটা হলো কম্বিনেশান অ্যান্ড অ্যাক্সেলেন্ট কম্বিনেশান এটা হল ভার্ব এই জন্য এটা সিঙ্গুলার হয়েছে কিসের কম্বিনেশান ওই জিনিসগুলোর কম্বিনেশান এগুলো কি করে মেক্স কুয়াকাটা এ শর্ট আফটার টুরিস্ট ডেস্টিনেশান এটা কুয়াকাটাকে বানিয়েছে একটি করেছে একটি মাস শর্ট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন যে মানে মাছ সরসি করতে হলো খোঁজা তো যেটাকে মানুষ অনেক বেশি খোঁজে অনেক বেশি আকাঙ্ক্ষা করে যেটাকে হ্যাঁ তাহলে মাছ শট আপটার ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে আমরা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ট্যুরিস্টের স্পটও আমরা বলতে পারি পর্যটকের স্পট যেমন এই ব্যক্তি মাছ শট আপটার পার্সন হ্যাঁ হি ইজ এ মাছ শট পার্সন মানে তাকে মানুষ অনেক বেশি খোঁজে অনেক বেশি অ্যাডমায়ার করে অনেক বেশি পছন্দ করে তার নিজস্ব সামাজিক পদমর্যাদা এবং গুণ গুণের কারণে সো সট আপটার মানে হলো ওই সিক থেকে এই কথাটা আসছে যেটাকে মানুষ বেশি প্রত্যাশা করে মানে বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত আচ্ছা এরপরে দেখো নেক্সট হলো দ্য নেইম কুয়াকাটা টেক্স ইস অরিজিন কুয়াকাটার নামটি এটার অরিজিন নেয় টেক্স ইস টেক্স ইস অরিজিন এটার উৎপত্তিটা নেয় কোথেকে ফ্রম দ্য স্টোরি অফ কুয়া কুয়ার যে গল্পতে কুয়া আর ওয়েল ওয়েল মানে হলো কূপ কুয়া বা কূপের যে গল্প সেটা থেকে কেমন কুয়া ডাগ অন দা সি শোর সমুদ্র তীরে খনন খনন করা যে কুয়া সেই কুয়া থেকে এই কুয়া কাটা নামটা কি করে উৎপত্তি নেয় মানে এখান থেকে এটার উৎপত্তি হয়েছে কার দ্বারা বাইদা এই যে কুয়া যে খনন করা হয়েছে ডাগ অন দ্য সি বাই দা আর্লি রাখাইন স্যাটেলার্স মানে আগেকার যে রাখাইল সেটেলাররা যেখানে রাখাইল যারা সেখানে গিয়ে বসবাস করতো সেই রাখাইন বসবাসের বসবাসকারীরা হ্যাঁ ফ্রম ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল সংগ্রহ করার জন্য যে রাখাইনদের যে কুয়া করা হতো রাখাইন সেটেলার মানে আগেকার প্রথম দিকের যে রাখাইন সেটেলার আছে তাদের যে কুয়া করা হতো সেই কুয়া থেকেই এই নামটার কুয়াকাটা নামটির উৎপত্তি হয়েছে রাখাইন হ্যাড ল্যান্ডেড অন কুয়া কুয়াকাটা কোস্ট আফটার বিং এক্সপেল ফ্রম আরাখান বাই দ্য মুগলস দেখো এই যে রাখাইনরা কী করেছিল এখানে ল্যান্ড করেছে আমরা জানি বিমান থেকে ল্যান্ড করে কিন্তু এখানে ল্যান্ড করা মানে মানে বসতি স্থাপন করা এটাই হবে তো এখানে ল্যান্ড করেছে বা বসতি স্থাপন করেছে কুয়াকাটা কোস্টে কখন আফটার বিং এক্সপেল্ড এক্সপেল্ড হওয়ার পরে বহিষ্কৃত হওয়ার পরে কোথেকে ফ্রম রাখাইন কাদের দ্বারা বাই মুগলস মুগলদের দ্বারা রাখাইন থেকে এক্সপেল্ড হওয়ার পরে বহিষ্কৃত হওয়ার পরে তারা এখানে ল্যান্ড করেছে ফলোয়িং দ্য ফার্স্ট ওয়েল প্রথম কূপটাকে অনুসরণ করে ইট বিকেম দ্য ট্র্যাডিশন টু ডাগ ওয়েলস ইন দ্য ইন দ্য নেইবারহুড হুড অফ হোমস্টেটস ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই তাহলে ওই যে প্রথম যে কুয়াটি সেই কুয়াটাকে সেই কুয়াটিকে অনুসরণ করে এটা একটা ট্রেডিশন হয়েছিল এটা ঐতিহ্য হয়েছিলো কোনটা ডিগ ওয়ালস ইন দ্য নেইবারহুড অফ রাখায়ন হোমস্টেট ফ ওই যে রাখাইন হোম স্টেটের যে রাখাইনের যে বাস্তবিটা সেই বাস্তবিটার নেইবারহুডে মানে এটার মানে চারপাশে বা প্রতিবেশ প্রতিবেশের যে কোনো এক জায়গায় ঠিক আছে বাই দ্য নেবারহুড হুড অফ রাখায়ন হোম স্ট্রিটস মানে রাখায়নের যে বাড়িঘর আছে তার নেইবারহুডে মানে তার প্রতিবেশ বা তার চারদিকে কোনো এক জায়গায় এগুলো করা হতো ওই প্রথমটিকে অনুসরণ করে কেন ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই হ্যাঁ সতেজ পানি সরবরাহের জন্য কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পট কুয়াকাটা হলো ইউনিক স্পটগুলোর একটি অদ্বিতীয় যে স্থানগুলির একটি উইচ অ্যালাউ এ ভিজিটার্স টু ওয়াচ বোথ সানরাইজ অ্যান্ড অ্যান্ড দ্য সানসেট হ্যাঁ তাহলে কুয়াকাটা এরকম একটি অদ্বিতীয় একটা স্পট যেটি ইয়েদেরকে অ্যালাউ করে অনুমোদন করে কী করার জন্য ভিজিটরদেরকে দর্শনার্থীদেরকে অনুমোদন করে টিউ ওয়াচ বোথ সান সান সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দ্য বিচ ওই বিচ থেকে সানরাইজ এবং সানসেট দেখা যায় কিন্তু এরকম সুবিধা হয়তো অন্য সবগুলোতে নেয় আর এই সুবিধাটা থাকার কারণ হলো এটা দক্ষিণে সে কারণে যে সমস্ত সমুদ্র সৈকত দক্ষিণে সেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় কিন্তু এর চেয়ে বড় বড়ো সমুদ্র সৈকত বিশ্বের অন্য জায়গায় থাকতে পারে কিন্তু সেটা যদি যেমন সান ফ্রান্সিস সান ফ্রান্সিস্কো সান ফ্রান্সিসকো তাহলে ওই যে ওইদিকে আটলান্টিক মহাসাগর আছে প্যাসিফিক দ্য প্যাসিফিক আছে আর তারপরে এদিকে আছে আটলান্টিক আটলান্টিক আছে পূর্ব দিকে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের এই সাইডে আমেরিকার নিউ ইয়র্ক সব সাইডে ইয়ে আছে আটলান্টিক মহাসাগর কিন্তু সেটা হলো পূর্ব দিকে দেশটির পূর্ব দিকে ফলে এখান থেকে সূর্যোদয় দেখা যাবে কিন্তু সূর্যাস্তটা দেখা যাবে না আবার সান থেকে সূর্য অস্ত দেখা যাবে সানসেট দেখা যাবে কিন্তু সানরাইজ দেখা যাবে না কারণ এগুলো হলো দক্ষিণে আর আমাদের এই এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যাওয়ার কারণ হলো আমাদের এই সি বিচটা হল দেশের দক্ষিণে দক্ষিণে হওয়ার কারণে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে সমস্যা হয় না তারপরে কি বলছে দ্যাট পারহেপস মেক্স কুয়াকাটা ওইটাই মানে এর আগে যে কথাটা বলা হয়েছে দ্যাট পারহেপস মেক্স কুয়াকাটা ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস মানে ওই জিনিসটাই কি করেছে এই যে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় সেটাই করেছে এই কুয়াকাটাকে বিশ্বের বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় কুয়াকা বিচ সমুদ্র সৈকতগুলোর একটি করেছে দ্য লং অ্যান্ড হোয়াইট বিচ বিচ অ্যাট কুয়াকাটা হ্যাজ এ ট্রাইপিক্যাল ট্রাইপিক্যাল ন্যাচারাল সেটিং কি হয়েছে দ্য এই যে লম্বা যে বিস্তৃত যে বিচটা সমুদ্র সৈকতটি কুয়াকাটার এই সমুদ্র সৈকতটির কি আছে আর ট্রাইফিক্যাল ন্যাচারাল সেটিং এটা একটা আদর্শ একটা প্রাকৃতিক সেটিং বা গঠন রয়েছে টাইপিক্যাল টিপিক্যাল টিপিক্যাল মানে হলো আদর্শ দিস বিচ স্লো স্লোভস জেন্টলি ইন্টু দ্য বে বে এটা কি করে ওই জেন্টলি ধীরে ধীরে এটা ঢালুর দিকে দ্য বিচ স্লোভস স্লোপ মানে হলো ঢালু এখানে ঢালু হয় ঢালু হওয়া মানে নিচু হওয়া আস্তে আস্তে ঢালু হয়ে যাচ্ছে বা নিচু হয়ে যাচ্ছে ইন্টু দ্য বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলের দিকে বঙ্গোপসাগর ইন্টু দ্য বে মানে উপসাগরটি কিশোর উপসাগর অফ বেঙ্গল বাংলার যে উপসাগর সেটা হলো বে অফ বেঙ্গল এরকম আরও অনেক বে আছে তারপরে বে বের হলো গালফ যেমন গালফওয়ার গালফ গালফ ওয়ার উপসাগরীয় যুদ্ধ ওটা হলো ওই যে সৌদি আরবের উপসাগর অ্যান্ড বেদিং অ্যান্ড অ্যান্ড বেদিং দেয়ার ইজ আ প্লেজেন্ট ইজ অ্যাজ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং আর ডাইভিং সেখানে গোসল করাটা ঠিক সাঁতার কাটার মতো এবং ডুবানোর মতোই আনন্দদায়ক কুয়াকাটা ট্রুলি আ ভার্জিন বিচ বিচ অ্যান্ড আ ফর মাইগ্রেটারি মাই গ্রে গ্রেটরি বা ওয়াটার বার্ডস তো কুয়াকাটা হলো সত্যিকার অর্থে ভার্জিন বিচ আমরা জানি ভার্জিন মানে কুমারী এখানে কুমারী নয় মানে ওটা ব্যাপারটা হলো যেই জিনিসগুলো প্রকৃতি যেভাবে সৃষ্টি করেছে সেইভাবেই যেটা আছে সেটাকে বলা ভার্জিন বীজ যেটা ম্যানমেড না হ্যাঁ ম্যানমেড না মানুষের তৈরি নয় প্রকৃতি যেভাবে তৈরি করেছে সেভাবেই যেটা আছে সেটাকে বলে ভার্জিন আর মানুষের ক্ষেত্রে আমরা বলবো ভার্জিন মানে হলো কুমারী আচ্ছা তাহলে এখানে ফ্রেশ এখানে ভার্জিন মিন্স ফ্রেশ অর ন্যাচারাল ন্যাচারাল তাহলে এই কুয়াকাটা হলো সত্যিকার্থে ভার্জিন বিচ অ্যান্ড এ স্যাংচুয়ারি এবং একটা অভয়ারণ্য স্যাংচুয়ারি মানে আশ্রয়স্থল বা অভয়ারণ্য পবিত্র স্থানকেও স্যাংচুয়ারি বলা হয় হ্যাঁ কিসের জন্য ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস হ্যাঁ এই যে অভিবাসী শীতের পাখিদের জন্য এটা একটা অভয়া অভয়ারণ্য ফিশিং বোট ফিশিং বোটস প্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে যে যে ফিশিং বোটগুলো যে মাছ ধরার বোটগুলো ইয়ে করে প্লাই করে চলাচল করে কীভাবে উইথ কালারফুল সেলস রঙিন সেল দিয়ে আর রঙিন পাল তুলে যে ফিশিং বোটগুলো চলাচল করে সেটা তারপরে সার্ফিং ওয়েবস সার্ফিং ওয়েবস সমুদ্র সার্ফর তো সি সার্ফিকল ওয়াচ দেখা এস ইউ আর এফ সার্ফ সার্ফিং ওয়েবস ওয়েবস ঢেউগুলো দেখা অ্যান্ড দ্য লাইন অফ লাইন অফ কোকোনাট ট্রিজ কোকোনাট ট্রিজ এই কোকোনাট গাছের নারিকেল গাছের যে লাইন শাড়ি এগুলো কী করে অ্যাড টু দ্য ভাইব্র্যান্ড কালারস অব কুয়াকাটা এটার যে কুয়াকাটার যে ভাইব্র্যান্ট কালারগুলো আছে ভাইব্র্যান্ট মানে হলো আমরা সক্রিয় বলতে পারি ভাইব্র্যান্ট কম্পনশীল হ্যাঁ তাহলে এখানে বলা যায় সক্রিয় এখানে যে এটা কি করে এটার যে ভাইব্র্যান্ট কালারগুলো আছে এটার যে সক্রিয় যে কালারগুলো আছে সেগুলোর সাথে আরও কিছু যোগ করে মানে অতিরিক্ত যোগ করে মানে এটার এটার নিজস্ব রঙ আছে তার পাশাপাশি ফিশিং বোটস পাল মানে পালতোলা যা ইয়া রঙিন সহ যে ফিশিং বোটগুলো মাছ ধরার বোট তারপরে ঢেউ দেখা এবং নারকেল গাছের যে শাড়ি এই জিনিসগুলো কি করে ওই কুয়াকাটার যে কালার আছে নিজস্ব একটা রঙ আছে তার সাথে আরও অতিরিক্ত যোগ করে মানে রঙটাকে আরও বাড়িয়ে দেয় দ্য ইন্ডিজিনাস রাখাইন রাখাইন খামিনেডিয়ান হান্ড্রেড হান্ড্রেড ইয়ার ওল্ড বুদ্ধিস্ট টেম্পল ইন্ডিকেটস এইজ ওল্ড ট্র্যাডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দিস ইয়ারিয়া তো কী বলছে যে ইন্ডি ইন্ডিজিনাস মানে হলো স্বদেশি বা নিজস্ব যে সংস্কৃতি রাখাইনদের নিজস্ব যে সংস্কৃতি রাখাইন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি অ্যান্ড হানড্রেড ইয়ার হানড্রেড ইয়ার ওল্ড ওল্ড বুদ্ধিস্ট টেম্পলস এবং একশো বছরের যে পুরোনো বুদ্ধিস্ট টেম্পল বুদ্ধদের যে মন্দির সেই জিনিসগুলো কী করে ইন্ডিকেট এইজ ওল্ড ট্র্যাডিশন এই জল ট্র্যাডিশনকে মানে অনেক পুরনো এই জল ট্রেডিশন মিনস অনেক পুরোনো যে ঐতিহ্য ঐতিহ্য ট্র্যাডিশনাল কালচারাল হেরিটেজ অফ দিস এরিয়া মানে এই এলাকার ঐতিহ্য এবং সাংস্কৃতিক উত্তরাধিকারকে কি করে নির্দেশ করে কুয়াকাটা অলসো কুয়াকাটা ইজ অলসো আ হোলি ল্যান্ড ফর হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্ট এটা হিন্দু এবং বৌদ্ধদের জন্য একটি পবিত্র ভূমি ইচ ইয়ার থাউজেন্ডস অফ থাউজেন্ডস অফ ডিভোটিস খাম খাম হিয়ার প্রতি বছর এখানে হাজার হাজার ডিভোটিরা আসে ডিভোটি মানে হল ধর্মের জন্য যারা নিজেকে উৎসর্গ করেছে সেই সেই ধর্মপান মানুষগুলো একই করে খাম টু খাম হিয়ার টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যালস রাস পূর্ণিমা অ্যান্ড মাঘী পূর্ণিমা এই রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমায় যোগদান করার জন্য এই ডিবটিরা আসে অন 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 দিজ থিউ ডেজ এই দুই দিনে পিলগ্রিমস পেলগ্রিমস টেক হোলি বাথ পিলগ্রিমস মানে তীর্থযাত্রী এই তীর্থযাত্রীরা কি করে পবিত্র গোসল করে অ্যান্ড এনজয় গোয়িং টু ট্র্যাডিশনাল ফেয়ার্স এবং Uh, traditional melai jawata upohukore. So this is the end of our class. Thanks for watching.